সার্টিফিকেটের এই সমস্যার কারণে আমরা কোথাও অ্যাপ্লাই করতে পারতেছি না অনেক আগে থেকে প্রিপারেশন নিচ্ছে পড়াশোনা করছে কিন্তু সেটার আসলে লাভটা কি হলো পারিবারিক সামাজিক এবং ব্যক্তিগত জীবনে নানা রকম ঝামেলা সৃষ্টি হচ্ছে যে স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়েছিলেন এই শিক্ষার্থীরা তা এখনো ধূসর প্রায় অভ্যন্তরীণ সমন্বয়হীনতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৩ শিক্ষার্থীর অনার্স ও মাস্টার্স পাশের সার্টিফিকেট দেওয়া হয়েছে একই সালে ফলে পড়ালেখা শেষ করেও চাকরিতে আবেদন করতে পারছেন না তারা শিক্ষার্থীরা জানান তাদের অনার্সের শিক্ষাবর্ষ ছিল দু হাজার সতেরো আঠারো সেশন অনুযায়ী সার্টিফিকেট হওয়ার কথা দু সালে কিন্তু প্রশাসনিক ভবন থেকে অনার্সের সার্টিফিকেট প্রদান করা হয় দু সালের তিন জানুয়ারি অপরদিকে তাদের মাস্টার্সে এক বছর মেয়াদি থিসিস কোর্সের ফলাফল দেওয়া হয় একই বছরের আঠাশ ডিসেম্বর শিক্ষার্থীদের অভিযোগ সমস্যার বিষয়ে বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার মৌখিক ও লিখিতভাবে জানালেও মেলেনি কাঙ্ক্ষিত সমাধান সার্টিফিকেটের এই সমস্যার কারণে আমরা কোথাও অ্যাপ্লাই করতে পারতেছি না যার কারণে কোথাও যেতে পারতেছি না স্যার আমাকে বলে যে আপনাদের আপনার যে একটা অ্যাপ্লিকেশন দিয়েছেন সেটার প্রেক্ষিতে আমরা একটা মিটিং করছি এবং মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী যে আপনাদের এই পাশের সনটা পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই পারিবারিক সামাজিক এবং ব্যক্তিগত জীবনে নানারকম ঝামেলা ঝাটি সৃষ্টি হচ্ছে এবং আমরা আমাদের যে দাবি সেটা হচ্ছে খুলাবাস বিশ্ববিদ্যালয় যেন নিজের সম্মান অক্ষুন্ন রাখে আমাদের প্রশ্ন এখানেই যে যেখানে আমরা এত চাইলাম যে যাতে আমরা দ্রুত কোনো একটা জব সেক্টরে যাওয়ার জন্য চেষ্টা করতে পারি অনেকে আগে থেকে প্রিপারেশন নিচ্ছে পড়াশোনা করছে কিন্তু সেটার আসলে লাভটা কি হলো তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে রেজাল্ট প্রদানের একটু আগে পিছু হওয়ার কারণে হয়তো মনে হচ্ছে একই বছর কিন্তু আসলে পরীক্ষা দুই বছরেই কিন্তু হয়েছে তো আমরা সেই বিষয়ে পদক্ষেপ নিয়েছি এবং এ বিষয়ে আমাদের কন্ট্রোলার দপ্তরকে বলা হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের যাত্রা শুরু হয় দু সালে তানজিম আহমেদ সময় সংবাদ খুলনা